রাজ্যপাল ইস্যু। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, সেট গঠন লালবাজারের। রাজ্যপাল জিভিয়ানন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে স্পেশাল এনকোয়ারি টিম বা বিশেষ অনুসন্ধান দল গঠন করল কলকাতা পুলিশ। শুক্রবার অর্থাৎ আজ এমনই জানিয়েছে লালবাজার। সূত্রের খবর, 7 থেকে 8 জন রয়েছে স্পেশাল এনকোয়ারি টিমে। এই দলের নেতৃত্ব দিচ্ছেন কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি কমিশনার ইন্দিরা মুখার্জি। এছাড়াও এই সেটে থাকবে হিয়াস্ট্রিট থানা ও লালবাজারের গোয়েন্দা বিভাগ। অন্যদিকে রাজভবনের তরফ থেকে বৃহস্পতিবার কলকাতা পুলিশকে রাজভবনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে লালবাজার এ বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজভবনের পক্ষ থেকে কলকাতা পুলিশের কাছে এই ধরনের কোনো অফিসিয়াল নির্দেশ আসেনি। তাই লালবাজারের গঠন করা সেট আজ অর্থাৎ শুক্রবার রাজভবনে গিয়েছিল তদন্তের স্বার্থে। সেখানে গিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলে তাদের বয়ান রেকর্ড করেছে বিশেষ অনুসন্ধান দল। পুলিশ সূত্রের খবর, তদন্তের স্বার্থে সব রকম প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই বেশ কিছু জনের নামের তালিকা তৈরি করেছে। তাদের মধ্যে কিছু জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান রেকর্ড করা হয়েছে, বাকিদের বয়ান রেকর্ড করা হচ্ছে। অন্যদিকে অভিযোগকারিনীর সঙ্গে কথা বলেছে বিশেষ অনুসন্ধান দলের আধিকারিকরা। অভিযোগকারিনী রাজভবনের অতিথিশালায় থাকতেন। এই অভিযোগ দায়েরের পর তিনি পুলিশের কাছে নিরাপত্তার আবেদন জানিয়েছিলেন। তার ভিত্তিতে তাকে একটি নিরাপদ জায়গায় আশ্রয় দিয়েছে লালবাজার। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা। ভারতের শহরে সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বসবার প্রশিক্ষণ দেয়। যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন, তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাইস্টার বিল্ডিং, পানিচাঙ্কি মোড়, শিলিগুড়িতে, এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে, যাতে আপনি পেতে পারেন 25% পর্যন্ত ছাড়। বিশদে জানতে যোগাযোগ করুন 7314850131 এই নম্বরে।